চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস বহরমপুর মডার্ন হোটেলের সামনে মুর্শিদাবাদের তৃণমূলে সাংগঠনিক রদবদল হতে বড়োয় প্রকাশ্যে এলো দলের গোষ্ঠীদ্বন্দ্ব জেলার একাধিক ব্লকে সাংগঠনিক রদবদল হয়েছে ঠিক তখনই দলের নতুন ব্লক সভাপতিকে পরিবর্তনের দাবি উঠল বড়ুয়ায় সূত্রের খবর দুদিন আগে বিধায়কহীন বড়ুয়ায় দুজন নতুন ব্লক সভাপতির নাম ঘোষণা করেছে রাজ্য তৃণমূল কংগ্রেস আর তারই মধ্যে দক্ষিণ চক্রের ব্লক সভাপতি সমীরন মণ্ডল নাকি সম্পূর্ণ অরাজনৈতিক লোক বলে দাবি করা হয়েছে মোগলাইয়ের দোকানের কর্মচারী হঠাৎ করে হয়ে গেছেন শাসক দলের ব্লক সভাপতি আর তা নিয়েই সরব হয়েছেন দলের একাংশ সে হচ্ছে দলের সিদ্ধান্ত চূড়ান্ত আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তকে আমরা শিরোধার্য হিসেবে মেনে নিচ্ছি কিন্তু আমরা যেহেতু গ্রাউন্ড লেভেলে থাকছি আমরা জানি বনুয়া সার্বিক চিত্র বনুয়া সাউথে যাকে বরাক সভাপতি করা হয়েছে সমীরণ মন্ডল তিনি একটি পলিটিশিয়ান নন তিনি তৃণমূল দলের সঙ্গে কোনোরকমভাবে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন না তিনি কোনো বুকে বুথের সংগঠনের সঙ্গে যুক্ত নন তেনার স্ত্রী এবার পঞ্চায়েত সমিতির তৃণমূল দলের মনোনীত পঞ্চায়েত সমিতির সদস্যা এবং তিনিও এক কাণ্ড করে বসে আছেন অলরেডি আমাদের পঞ্চায়েত সমিতির যে বোর্ড আপনারা সকলেই অবগত আছেন পঞ্চায়েত সমিতির যে বোর্ড হয়েছে সেই বোর্ডটা হচ্ছে ত্রিশঙ্কু ত্রিশঙ্কু মানে বাম কংগ্রেস বিজেপি এবং সেই বাম কংগ্রেস বিজেপিকে নিয়ে যে বোর্ড গঠন হয়েছে সেই বোর্ড গঠনের ক্ষেত্রে সমীরণ মণ্ডলের স্ত্রী দীপ্তি মণ্ডল তিনি সরাসরিভাবে যুক্ত ছিলেন এবার এরকম একটা ব্যক্তি যদি দায়িত্বে থাকে তা তার নেতৃত্বে যদি দল পরিচালনা করতে হয় তাহলে আমাদের যারা নিচুতলা যারা কর্মী সমর্থক আছে বা সাহরা অঞ্চলে যে অঞ্চল বা সুন্দরকর অঞ্চল যারা কর্মী সমর্থক আছে তাদেরকে আমাদেরকে জবাব দিয়ে করতে হচ্ছে আমরা চাইছিলাম যে কোনো একটা সক্রিয় লোক যারা অ্যাক্টিভ পলিটিশিয়ান যারা দিন রাত দলটার জন্য পরিশ্রম করে সেই সব লোককে যদি দায়িত্বটা দেওয়া হতো তাহলে আরও আমাদের এই অধৈত্য দিনের মতন লোককে আমাদের পরাজয় করতে আরও আমাদের খুব সুবিধা হতো কিন্তু যেহেতু দলনেত্রী সিদ্ধান্ত নিয়েছেন দলনেত্রীর সিদ্ধান্ত আমাদের মাথা পেতে আমরা মেনে নিচ্ছি কিন্তু আমরা অনুরোধ করব। দলের সুপ্রিমোর কাছে যে বিষয়টি একটু পর্যালোচনা করে দেখে সঠিক তদন্ত মাধ্যমে এই জিনিসটা যাতে যদি কোনো রকম এ করা যায় সাংগঠনিক যদি কোনো রদ বদল করা যায় সেই জন্য আমরা অনুরোধ জানাব আজকে আমরা যারা বড়ুয়া ব্লাকে যারা তৃণমূল কংগ্রেস দলটা যারা দীর্ঘদিন আমরা করে আসছি আমাদের জনপ্রতিনিধি প্রধানগণ পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যগণ এবং আমাদের জেলা পরিষদের সদস্যরা সকলে মিলে আমাদের যে অভিযোগ বা আমাদের যেটা দাবি আজকে আমরা শাসক দলের পক্ষে থেকে সে কথা আপনাদের সামনে আমরা তুলে ধরছি আজকে কিন্তু শাসক দলের কাছে আজ একটা বিরাট একটা লজ্জা কারণ এমন একজন ব্যক্তিকে আজকে তৃণমূল কংগ্রেসের দক্ষিণ আর সভাপতি হিসাবে করা হয়েছে আমাদের বড়ুয়া ব্লাকের আপনারা জানেন যে আঠারো তারিখে রাত্রে কমিটি যখন ডিক্লার হয় তখন সেই ব্যক্তি কয়তার যে আউলিয়া বাবার মেলা চলছিল সে মেলাতে তিনি মোংলায় পরোটা ভাজছিলেন ঠিক আছে যখন শুনেছে তখন দৌড়ে আরও কিছু লোকজন তখন সরে গেছে সাইডে তো যে ব্যক্তি কোনোদিন কোনো রাজনৈতিক দলের বুথ সভাপতি ছিলেন না কোনো রাজনীতিক দলের কোনো মেম্বারশিপও তিনি ছিলেন না কোনো রাজনীতিক দলের কোনো মানে কোনো ব্যানারেও আমরা বিগত দিনে বডুয়ার ব্লকের মানুষ যারা রয়েছে তারা ওই ব্যক্তিকে কেউ চিনে না আপনারা তো দীর্ঘদিনে এই এলাকার মানুষ আপনারাও তো এই মরুয়ায় আসেন আপনারা ওই এলাকার মানুষকে জানুন যে ওই ব্যক্তিকে কেউ চিনে নাকি একজন অরাজনীতিক ব্যক্তিকে আজকে ব্লক সভাপতি করেছে আমরা কি দেখলাম যখন বড়োয়া পঞ্চায়েত সমিতি গঠন হয় এই পঞ্চায়েত সমিতি গঠন হওয়ার সময় আমাদের দলের মেজরিটি ছিল জন আমাদের মেজুরিটি থাকা সত্ত্বেও এখানে কয়েকজন গাদ্দার মির্জাফর দলের পাঁচজন মেম্বারকে তারা সাইড কেটে নিয়ে গিয়ে এখানে দেখলাম যে যিনি পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান হয়েছেন তিনি বিজেপির মন্ডল সভাপতি একাধিক কর্মাধ্যক্ষ কংগ্রেসের সিপিএমের কর্মাধ্যক্ষ বিজেপির কর্মাধ্যক্ষ আজকে দলের মেজুরিটি থাকা সত্ত্বেও আজকে এই বোর্ড আমরা গঠন করতে পারিনি কিন্তু আমরা দলকে জানিয়েছিলাম দল কিন্তু তার কোনো ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করেনি এখনো পর্যন্ত ব্যবস্থা গ্রহণ করেনি ঠিক একই রূপে আমরা দেখলাম যে ব্যক্তিরা এই পঞ্চায়েত সমিতি গঠনের সময় যারা আপনার কংগ্রেস করেছিল। তাদেরই একজন একটা অরাজনৈতিক ব্যক্তি একটা আম পাবলিক তাকে আজকে শাসক দলের ব্লক সভাপতি হিসাবে করে দিয়ে এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা ইতিমধ্যেই বড়ুয়া পঞ্চায়েত সমিতির ষোলো জন পিএস মেম্বার এবং ছজন প্রধান তিনকে জেলা পরিষদ আমরা দলের কাছে লিখিত কমপ্লেন হিসাবে জানিয়েছি দল আমাদের বলেছে দল নেত্রী বারবার বলে যে বলা যাবে না কোনো জায়গাতে বাইরে আমরা দলকে লিখিত জানিয়েছি আজকে তিন দিন কেটে গেছে দলের তরফ থেকে আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো বার্তা কিন্তু সেরকম আমরা কিন্তু কিছু পাইনি জাদু বলে বলতে গেলে অনেক কথা বলতে গেলে ধরেন আপনারা সবটাই জানেন কারণ এখানে যিনি সিপিএম কংগ্রেস যিনি সিপিএম এর ঘরের ছেলে মানে সিপিএম কংগ্রেস বিজেপিকে নিয়ে আবু বাক্কার যিনি এই চক্করের যিনি মানে একজন দুঃশাসন যিনি এইভাবে সিপিএম কংগ্রেস বিজেপিকে নিয়ে যেমন ভোট গঠন করেছে ঠিক একইভাবে আজকে কিন্তু একজন অরাজনৈতিক ব্যক্তিকে ব্লক সভাপতি করা হয়েছে তাই এই ব্লক সভাপতিকে আমরা যারা দলটা মূল কংগ্রেস করি আমরা দলের কাছে আবেদন রাখছি যে ইমিডিয়েট এটাকে চেঞ্জ করার জন্য আর যদি দল যদি না করে সেটা আগামী দিনে তাহলে আমরা কিন্তু বৃহত্তম আন্দোলনে হাঁটবো এবং আমরা বড়ুয়া ব্লকে যে সমস্ত জনপ্রতিনিধি আছি তাকে সেই ব্লক সভাপতিকে কখনোই আমরা মান্যতা দেব না অবশ্যই জেলা সভাপতিকে জানিয়েছি একজন অরাজনৈতিক ব্যক্তিকে ব্লক সভাপতি করেছে সেটা জেলা সভাপতিও জানে গোটা জেলা জানে সবাই জানে এটা না জানার কিছু নয় উনি আমাদের যে আশ্বাস দিয়েছেন যে দলকে বিষয়টা জানানো হয়েছে অবশ্যই তার ব্যবস্থা গ্রহণ হবে আর যদি ব্যবস্থা গ্রহণ না হয় কারণ আমরা তো 50 সমিতি গঠনের সময় দেখলাম তো যিনি সিপিএম কংগ্রেস বিজেপি নিয়ে জোট গঠন করলো দল এখনো ব্যবস্থা গ্রহণ করেনি ঠিক আছে এটা যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে দল ক্ষতিগ্রস্ত হবে এখানে সামনে লোকসভা নির্বাচন রয়েছে সেই লোকসভা নির্বাচনে আজকে একটা শাসক দলের ব্লক সভাপতি এটা আমাদের কাছে ভীষণ লজ্জা একটা অরাজনৈতিক ব্যক্তি যিনি কোনোদিন কোনো দলের বুথ সভাপতিও ছিলেন না আজকে তাকে আজকে শাসক দলের ব্লক না আর একজন যাকে গুলাম মুর্শেদ জজ সাহেব যিনাকে করা হয়েছেন আপনার উত্তর মড়ুয়াই তিনি অরিজিনালি পলিটিক্যাল লোক আমাদের সে ব্যক্তিতে কোনো অভিযোগ নেই কোনো পলিটিক্যাল লোককে ছাড়া একটা অরাজনৈতিক লোককে তাকে ব্লক সভাপতি হিসাবে বসিয়ে দিবে আর সেটা আমাদেরকে মানতে হবে সেটা আমরা কখনোই মানবকে দলের কাছে দল জেলা সভাপতি তিনি বিষয়টা ইনকোয়ারি করে ভালো করে দেখুক এবং দলের যারা অধ্যতম কর্তৃপক্ষ আছে তারাও দেখুক আমরা তো কমপ্লেনের কপি আপনাদেরকে দিয়ে দিয়েছি আমাদের পিএস মেম্বার বা জেলা পরিষদ প্রধান তারা প্রত্যেককে কমপ্লেন করেছে আমরা লিখিতভাবে জানিয়েছি তারপরেও যদি কোনো শুরু না হয় তাহলে কিন্তু আমাদেরকে অন্যরকম কোনো চিন্তা ভাবনা আমাদেরকে